সিরিয়াসলি আমি আজকে খুব খুশি, ফাইনালি আমি আজকে পাস করতে পেরেছি, তাই তো? পিএফটি টেস্ট করতে পেরেছি, এখন রেজাল্ট দেখা যাক কেমন আসে, তাই তো? আমি আর মেয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে, তার কারণ নিজে চা বিস্কিট খাবো, মেয়েকে খাওয়াবো, আর তার সাথে ও বাজার থেকে মাছ আনার আগে বাকি রান্নাটা কমপ্লিট করবো। এই যে মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি, কারণ ওকে যদি এখন আলাদা করে ওইখানে বসিয়ে খাওয়াই না, দেরি হয়ে যাবে, এখানে মুখে দেবো আর এইদিকে আমি ভাত তরকারি বসাতে থাকবো, মানে একসাথে দুটো কাজ হয়ে যাবে, তাই তো? গুড মর্নিং। গুড মর্নিং। এই যে ম্যাডামের এখানে আছে হচ্ছে সুজি, না পরে না আমার চা, যাই হোক। আর এই যে ভেন্ডি বার করেছি, ভেন্ডি বসাবো আর ভাত বসাবো, আর এই যে আমার চা, এখানে ভাতটা আমার প্রায় হয়েই এসছে, আর এই যে স্যার মাছ এনেছেন, আর এখানে এই যে তরকারি, আর দুধ আর আপেল এনেছে, আর একটু হবে। সবকিছুর মাঝে মামামে স্নান হয়ে গেছে, স্নান মানে ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি আজকে পুরো ভালোভাবে, ওর একটু ঠান্ডা লেগে আছে তো, তো খেতে খেতে একটু বমি করে দিয়েছিল, তো গায়ে পড়ে গেছিলো, বেশি না অল্প একটু, তো আমার উপরে স্নানটা করিয়ে দিয়ে আমার কাজটা হয়ে যাবে, তো ওটা ডার। বাকি স্যার এখানে ভ্যাকুম ক্লিনার বার করে দিয়েছেন, জানি না মেয়েটা দিয়ে কী করবো, বলেছিলাম বার করে দিতে, বার করে দিয়েছে। এখন এইটার একটা প্রবলেম হচ্ছে, এটা না অনেক আগের একটা মডেল, ঠিক আছে? এই যে এটা অনেক আগের একটা মডেল, এখন এটার একটা প্রবলেম হয়, মানে বহু যুগ ধরে যেটা হচ্ছে চলতে চলতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো ওখানে যে চারপাশটা লাইট থাকে, তো বলছে ওই বোর্ডটা নাকি, লাইটের বোর্ডটা নাকি কাজ করছে না, এর আগে যাকে দেখিয়েছিলাম আমাদের অ্যাকোয়াগার্ড, আর এটা একই ব্র্যান্ডের, কিন্তু সমস্যা হয়ে গেছে ওই পার্টস এখন আর পাওয়া যাচ্ছে না, এই মডেলটা উঠে গেছে, তো উনি অনেক খোঁজাখুঁজি করেছেন বাট আর হচ্ছে না, অনেককে দেখিয়েছিলাম বাট কোনো সলিউশন নেই, শুধুই একটা মানে কি বলবো, এটা পার্টসের জন্য গোটা মানে প্রোডাক্টটা এখন বিক্রি করে দেবো না কি করবো, মাথায় ঢুকছে না, আর একটা নতুন ভ্যাকুম ক্লিনার কিনতে গেলে মোটামুটি অনেক দাম, বাট এটা আমাদের জন্য খুবই হেল্পফুল, বিশেষ করে ঘরের ঝুলটা ঝাড়ে তো খুবই হেল্পফুল হয়, এখন জানি না আজকে বার করেছি, দেখি কত দূর কি করতে পারি। এই যে গুড মর্নিং, সকাল সকাল লক্ষ্মী সোনা হয়ে গেছে। এই যে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিচ্ছে, একদিকে চালিয়ে তো দিয়েছি কিন্তু কতক্ষণ চলবে সন্দেহ আছে, এর তো সমস্যার শেষ নেই, চলতে চলতে জল বন্ধ হয়ে যাবে আমার, চলো। এই যে আমার সুন্দর সুন্দর ইয়াম্মি ইয়াম্মি ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে, দেখো এই ভ্যাকুম ক্লিনারের সাহায্যে কি সুন্দর দরজার বাইরেটা পরিষ্কার করে নিয়েছি, ওটা মুখে দিচ্ছিস, একদম পরিষ্কার হয়ে গেছে, উপরটাও করে নিয়েছি সুন্দর, এখানে একবার দেখো দারুণ হয়েছে, মাছের একদম আলু দিয়ে দম দম মতন করবো, একদম দারুণ হয়েছে, পুরো মাংস হচ্ছে মনে হচ্ছে, আর এখানে দুধটা হয়ে গেছে, রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আমার বেশি আজকে রান্নার আইটেমে রাখিনি, জাস্ট ভেন্ডি আলু তরকারি রেখেছি আর মাছের ঝোল, মাছটা একদম আলু দিয়ে দম দম মতন করবো দুবেলার এখন প্লাস রাতে, আর ও স্নান করতে গেছে, আসলে ভাত দেবো ওকে, কিচেনটা ক্লিন করে নেবো, বাইরের দরজাটা তো পরিষ্কার হয়ে গেছে, ও আর আমি মিলে মাঝখানে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, মানে ঝুলটা টেনে নিয়েছি, এবার ন্যাকড়া জল দিয়ে মুছতে হবে, আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, দুটো ভাত ভেন্ডি দিয়ে খেয়ে নিয়েছি, এবার ধরবো অন্য কাজে, দেখো এটা পুরো দারুণ হয়েছে, কিচেন পুরো ক্লিন, ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, ভাত হয়ে গেছে, গ্যাস মোছা অল ডান, এখানে দেখো আরশোলা মরার ওষুধ দিয়েছি, এছাড়াও প্রচুর দেখো ঝুল হয়েছে, যদিও অনেকটা আমি টেনে নিলাম এই দিকগুলো, বাট তারপর মনে পড়লো এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ঝুলটা আর কি চলে গেছে। গুড মর্নিং। এই যে স্যার খাচ্ছেন, দাম ফ্যান দিচ্ছি, আর এখানে আমার কড়াইটাও মাজা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট। আমি আজকে একটা কাজ করেছি, আমার না অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে ভ্যাকুম ক্লিনার তো আছে ঝুল ঝাড়ি, তো ওটা দিয়ে কি মানে ঝাঁট দেওয়ার কাজটা কি হবে, তো মানে ধুলোগুলোও তো তাহলে একদম কি হয়, আমরা যতই ঝাঁটা দিয়ে ঝাঁট দিই না কেন, একটু না একটু ধুলো কোনায় না কোনায় থেকেই যায়, আর ভ্যাকুম ক্লিনার দিয়ে করলে কি হয় একদম কোনা টু কোনা ক্লিন হয়ে যায়, তো ভাবছিলাম হবে কিনা, তো আজকে অনেকক্ষণ সময় নিয়ে প্রায় আধা ঘন্টা নিয়ে আমি গোটা ফ্ল্যাটটাকে ঝাঁট দিয়েছি ভ্যাকুম ক্লিনার দিয়ে, ঠিক আছে,
এবার এতটা টাইম লাগার কারণ হচ্ছে আমি তো আগেই বলেছি আমার ভ্যাকুম ক্লিনারটা দু মিনিটও চলে না বন্ধ হয়ে যায়, দু মিনিটও চলে না বন্ধ হয়ে যায়। তো ওটা খুব সমস্যা করছিল, আবার দিচ্ছি আবার করছি, এরকম করতে করতে মোটামুটি করেছি। এখন ঘরদোর বেশ পরিষ্কার লাগছে, ধুলো টুলো গুলো পুরো টেনে নিয়েছে। এই হচ্ছে আমার ভ্যাকুম ক্লিনার, আর এইটা দিয়ে আমি করেছি। কিন্তু এইটা তো অ্যাকচুয়ালি ঝাঁট দেওয়ার জন্য নয়, এটা হচ্ছে কার্পেট সোফা এইসব ক্লিন করার জন্য। বারান্দাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটা ধুলো নেই, হয়ে গেছে। বাহ, চলো মেলে। বাবা, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে মেলে দিয়েছি, এখান থেকে চাদর, এই যে এইখানে সব, ওইদিকে মেলা আছে, প্লাস ওইদিকেও, আমার না মানে শরীর ঠিকঠাক আছে, বসে থাকতে পারি না, হাত পা কেমন কুটকুট কুটকুট করে, কাল মুছবো কনফার্ম। তবু কি মনে হচ্ছে আজ একটু হালকা করে নেতাটা বুঝিয়ে নি। এখানে মেয়ের ভাত বেড়ে দিয়েছে, অলরেডি খাচ্ছে। আর এই যে ভেন্ডির তরকারি, আর আছে হচ্ছে সাথে আমাদের দুবেলার মাছের ঝোল, এটা আজকের প্লাস রাতের, কারণ কাল তো বৃহস্পতিবার, কালকে খাবো না আর রাখবো না, আর বিকালবেলাতে বেরোনোর আছে, তো রান্না কখন করবো তাই আর ঝোলটা করেই রেখে দিয়েছি। বাকি খেতে বসবো, ভাবলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আজকে যে ওয়েদার, বৃষ্টি মনে হচ্ছে হবে ভাই। যাই হোক, যেটা হচ্ছে আমি সত্যি ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘরটা ঝাঁট দিয়েছি আজকে, অনেকটা সময় নিয়ে, কিন্তু মুছতে আমার আজকে না বেশি সময় লাগেনি, ঘর একদম পরিষ্কার ছিল সত্যি কথা বলতে। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি, যাচ্ছি লাইফ লাইনে আমার PFT যে টেস্টটা বাকি ছিল সেই টেস্টটা করাতে। সোমবার বলেছিল বাট ঝড়ের জন্য যেতে পারিনি, আজকে যাচ্ছি বুধবার, অনেক তারা, এখন অলরেডি 7টা বাজে আর স্যারের 8টা থেকে মিটিং আছে। গুড ইভিনিং, টাইম নেই, আজকেও পারবো কিনা টেস্টটা করাতে সন্দেহ আছে, বাট দেখি। হয়ে গেছে বড্ড তারা, এখন বাজে হচ্ছে 7:45, স্যারের 8টা থেকে মিটিং আছে, সো এখন বাড়ি যাচ্ছি। বাকি আমি পাস করে গেছি, তাই তো স্যার? ঠিক আছে, রিপোর্ট দেবে নেক্সট উইক সোমবার অথবা মঙ্গলবার। কিন্তু খারাপ ব্যাপার হচ্ছে আজকে আমি ব্লগ আপলোড করতে পারিনি, কেন কি তোমরা সেটা অলরেডি যে ভিডিওটা পোস্ট করেছি সেটাতে দেখে নিয়েছো, কিন্তু ব্লগটা আপলোড করতে পারলাম না, এটাই খারাপ লাগছে, আর কি করব। বাড়ি এসে ফ্রেশ হয়ে জল ভরলাম, তারপর ওখানে বিছানা চাদরটা চেঞ্জ করলাম, স্যার তো মিটিংয়ে বসে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে, আমার তো ছাড়ো ওর তো আরও খিদে পেয়েছে, সেই সকালবেলাতে খেয়ে বেরিয়েছে, মাঝে একদম খাইনি, তো এখন একটু বাটার ব্রেড করলাম আর চা। এই যে এটা হচ্ছে স্যারের, আমারটা এখনো বানাইনি, বানাবো। বাবাকে ডাকো, করো গরম গরম খেয়ে নাও, খেয়ে নাও, ঠান্ডা করো না, তুমি তো কথা বলছো না। মানে সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে স্যারের দু ব্যাগ মুদিখানা বাজার হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে, গোটা গোটা না, ওটা বড় চাল। হ্যাঁ, 1, 2, 3, ওটা চালের বস্তা, জল দেবো, জল দেবো। এখানে ঝোলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে ডালটা সেদ্ধ করতে দিয়েছি কালকের জন্য যদিও বা, আর ওখানে ভাত হয়ে গেছে। এখন 9:45 বাজে, 10 মিনিট বসবো, তারপর খাবো। বাবা ম্যাডাম রাতে খাবেন মাছ ভাত, আর আমরাও তাই ভাত বেড়ে নিয়েছি। এই যে আর এই হচ্ছে মাছ, বাকি মাছ বেশি আছে একটা, শেয়ার করতে হবে ওর সাথে। কি গো, আসো বাড়ি, চলো খেয়ে নিই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। দাদা অ্যান্ড গুড নাইট, বাই।